তৃতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া 115 বছরের সৈনিককে নিয়ে। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে এখনও সম্মানসূচক ভাতা পেয়ে আসছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া কিশোরগঞ্জের আব্দুল মান্নান। অবিশ্বাস হলেও সত্য, তিনি বিশ্বজুড়ে অংশগ্রহণ করা সৈনিক। তার বয়স 115 বছর হলেও ইংরেজি ও বাংলায় সাবলীলভাবে কথা বলতে পারেন তিনি। কিশোরগঞ্জ থেকে তানভীর হায়দারের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন অভি ইসলাম। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বড় আজলদি গ্রাম, এখানেই বাস করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া 115 বছর বয়সী সৈনিক আব্দুল মান্নান। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের তথ্য অনুযায়ী আব্দুল মান্নান 1942 সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেন। আব্দুল মান্নান জানান, কঠিন সব পরীক্ষা পার হওয়ার পর ব্রিটিশ সেনাবাহিনী নেয় তাকে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে আনার পর ল্যান্স নায়ক পদবি দেওয়া হয় তাকে। যুদ্ধ পরবর্তী সময়ে দেশে ফিরে আসার পর সংগ্রহে রাখেন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে দেওয়া চিঠিপত্র, যুদ্ধকালীন পোশাক। তবে যুদ্ধ থেকে ফিরে আসার পর কোনো রকম সহায়তা করেনি ব্রিটিশ সরকার। ব্রিটিশ অফিসার একা কি করে কি বলবে, যে একটা তাওয়া মারে, তাওয়া মারতে যত শক্তিশালী, যতই সুন্দর, যতই শিক্ষিত, হ্যাঁ যত পিটপট, কিন্তু এর মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যায়, কাঁপতে আরম্ভ করে। আমার একটা তামা মারতে আমি করে যখন চাই রয়েছি তখন আমার নিচে দেওয়া দিতে দেখে গলে সংসারে অভাব অনটনে 1982 সালে ব্রিটেনের রানী এলিজাবেথের কাছে চিঠি লিখেন তিনি। বলেন, যুদ্ধ জয় করে আপনার দেশের সৈন্যরা আমাদের কাছ থেকে কিছু না বলে চোরের মতো চলে যায়। চিঠির উত্তরে সহায়তার আশ্বাস দিয়ে বাংলাদেশ হাই কমিশনকে নির্দেশনা দেন রানী। এরপর থেকে বছরে দুবার ব্রিটিশ সরকারের কাছ থেকে পাচ্ছেন ভাতা। অল ইন্ডিয়া তো যুদ্ধের ফিল ওইল মুভ করছি হায়দ্রাবাদ থেকে নিয়ে মায়ানমার, মায়ানমার পৌঁছি ক্যাম্প করছি, হিরোশিমায় বোমা দিছি, হিরোশিমায় বোমা দিলে পরে নতুন সাইলেন্ডার হয়েছে, তিন চার দিন পরে ইংরাজ বাচ্চা বাচ্চা লোকাল অফিসার বয়া ইংরাজ সরে আস্তে আস্তে সরে। স্বজনরা জানান, 115 বছরের এই বৃদ্ধকে কোনো রকম সহায়তা করেনি প্রশাসন। তারপর একটা ইচ্ছা যে উনি যদি ব্রিটিশ হাই কমিশনার বরাবর দেখা করতে পারতো, যে এটার জন্য ওনার যে মনের কথাগুলো ওটা শুধু শুধু ব্রিটিশ গভর্নমেন্ট বুঝবে, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের ব্যাপারে একেবারেই উদাসীন। আমরা গভর্নমেন্টের কোনো ফ্যাসিলিটিস বুক করি না, শুধু 3 বছর যাবৎ 500 টাকা হারে যে বয়স্ক ভাতাটা পায়। আমরা ছোটোবেলা থেকে জানি আব্দুল মান্নান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক ছিলেন, উনি অংশগ্রহণ করেছেন এবং অনেক যুদ্ধ করেছেন। মানুষের কাছে দৌড়াদৌড়ি করছে, চিঠিপত্র যে রানী এলিজাবেথের কাছে লিখছি, লেখার পরে উনিও সামথিং আবারে কিছু সহায়তা করছে। 96-এর পরে থেকে 1996-এর পরে থেকে অনেক কিছু কিছু টাকা দেয়, সময় দেয়, 5,000-7,000 এরকম বছরে 2-1 বার। এই বয়সেও দিব্যি হেঁটে বেড়ান আব্দুল মান্নান। কখনো স্কুলে না গেলেও যুদ্ধের অভিজ্ঞতার কারণে ইংরেজি ও বাংলা সমান তালে বলতে পারেন তিনি। অভি ইসলাম, টিভি।